আমার শাশুড়ি শেখ হাসিনার কাছে অনেকটা দাবি রাখবো সংসদে আইন চাই নবীর পরে নবী নাই কতক্ষণ না কেন এই দাবিটা বলা জবানদের উচ্চারণ করা পৃথিবীর সব মানুষের ফরজ খালি মুসলমান না ইহুদিন আসারও ফরজ আমার নবী শেষ নবী কতক্ষণ না কেন তোমার নবীরে খুশি করা ছাড়া কোন মানুষ জাননাতে যাবে না কারণ দুনিয়া সব নবী আমার নবীর উম্মাল্লাকে আফসোস করছে সুভান আল্লাহ না সব দুনিয়ার নবী নবুয়াতি পাওয়ার পরেও আমার নবীর উন্মত হইতে চায় আর আমরা বিনা দরখাস্তে তার উন্মত হইছি যেই জিনিসটা কষ্ট ছাড়া পাওয়া যায় ওইটার দাম নাই ঠিক না ঠিক জোরে কন যারা দাঁড়ায় আছেন বইয়া পড়েন একসাথে বলেন শ্বশুর বাড়ির থেকে যদি শাল পান ওইটা ধর আপনার রিক্সাশালাই কেনা না ওইটা দিয়ে আপনি জুতা মুচবেন এমনকি সাইকেলের সিক ও কিন্তু যেটা চালায় কামাইয়া কিনছেন যদি এটার দাম ষাট টাকা দাম আছে কথা কন কে জোরে আরো সরে ইসলাম তো আমরা পাই নাই কত কষ্টে আইছে খালি মার তা পই শুনছি ইসলাম ইসলাম কিন্তু এরা যে কত কষ্টের বিনিময়ে সেটা আমরা জানি না যদি বিশ্লেষণ করতাম আমার নবীর লেগে জীবন দিতে চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকতাম কথা কর না কেন আজকে কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরে নবী বলে মানে না আস্তে কথা কয়েন না লু লয়া মরবেন কইয়া মরবেন মুসলমানের পোলা কাদিয়ানির গোষ্ঠী আমার নবীরে কয় হার নবুয় লোভ আছে আমার নবীর বলে নবুয়াতির লোভ আছে এ লাগে বলে আমার নবী কইছে আনা খা তামান নবী ইল্লা নবী আবাদি আমার পরে করে নবী না এই জন্য বলে নবী এই কথা কইছে এই বদমাশগুলা মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানির নবী বলে মানে যে শয়তানটা মরছে বাথরুমের মধ্যে কথা কন না কেন বাথরুমের মধ্যে মরছে মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি চোদ্দ দিন পরে ওর পচা কুত্তা পচা লাশ পাইছে তো কি নবীন নবী যে বাথরুমে পড়ে মরছে কতক্ষণ না কেন যারা বাংলাদেশে কাদিয়ানি দাবি করে মুসলমান দাবি করবে একটারও পিডের সাম রাখ মুনা রাজিয়া শোনা নাই কে কে রাজিয়া সাল্লাহ কিন্তু হাত তুই দেখায় দাও শেষ হয়ে গেছে তোমার চালান এ মুসলমানের পোলা একটা স্লোগান দেয়া ফরজ যেমনি নামাজ রোজা করা ফরস জাকাত দেয়া ফরজ দান করা ফরজ তেমনি একটা স্লোগান দেয়া ফরস কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের কথা বলো না কেন কাদিয়ানি কাদিয়ানি গুলামা একরাম জোরে কবেন চাকরি থাকবো নাহলে আপনি যাবেন গে শেষ হইয়া এ কস কে মরার ডর নাই গাড়ি কিন্তু রাস্তা দিয়ে চলে কাদিয়ানি আমার শাশুড়ি শেখ হাসিনার কাছে অনেকটা দাবি রাখবো সংসদে আইন চাই নবীর পরে নবী নাই কতক্ষণ না কেন এই দাবিটা বলা দিয়ে উচ্চারণ করা পৃথিবীর সব মানুষের ফরস

শেখ আছি জি না অবশ্যই কইছে না কে কইছে আমার আল্লাহ কইছে আমার নবী শেষ নবী কাদিয়ানের গুষ্টি কইছে শেষ নবী না এইগুলারে জীবন থাক আর যাক প্রত্যেকটা কাদিয়ানের যদি সময় আসে কুত্তা যামনে কাতিমাইসা কুত্তা পিড়ায় আমনে পিডামু ঠিক রাজি না নাই এবার দেখাও কে কে রাজি যেটা দেয়া ফরো সেইটাই তো না কাদিয়ানি কাদিয়ানি মস্কো কাদিয়ানি কাদিয়ানি সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই যদি নবীর পরে নবী নাই কথাটা বলেন কোরআন শরীফের তাফির হয়ে যাবে আপনার আর আপনি মরার সময় আমার নবীর দেইখা মরতে পারবেন আপনার বালিশের পাশে আমার এতিম বইয়ে থাকবো বাজান জীবনে কোনো একটা দিন যদি কোনো উম্মা আমার নবীর একটা দিন দেখে তার জন্য সিরিতর জাহান নামে এরকম হারাম হয়ে যাবে দুনিয়া কত মানুষের স্বপ্নে দেখলেন বাপরে দেখলেন মা রে দেখলেন দাদা রে দেখলেন দাদিরে দেখলেন আমার নবীরে দেখার নিয়ত আছে না আছে আছে কারণ সেই মানুষটা এখনো রওজায় বসেই সুরে কান্দে উম্মা তো মাত গুনাগার গো জমিন মাপ কই ডাউ মৌলা হে উম্মা থারা নবীর আমার কথা যারা কান বেওয়ারা কোনো দিন জাহান নামে যাবে না এ নাটোরের তে বাড়িয়ার বাইরা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই ইলিয়াসুর রহমান জেহাদি তোমাদের গ্রামে সব সময় আসবে না ঠিক না বে ঠিক কিন্তু আমার সাথে একটা ওয়াদা দিবেন যতদিন বাঁচবেন আমার নবীর জানের চাইতে বেশি ভালো বাঁচবেন ঠিক না বে ঠিক রাজি আছেন না আল্লাহ আপনাদের কবুল করেন তাহলে বলেন তো আল্লাহ আকবর হামদান কাতেরা তৈবা মোবারক ইয়া আল্লাহ ইয়া আল্লাহ প্রশংসা করছেন কার খুশি হয়েছেন কে বেজার হয়েছেন কে কারে খুশি করলেন শয়তান রে শয়তান রে তারাই খুশি করবে যারা সত্যিকারে আল্লাহর পাগল তারা কোনো দিন করবে না ঠিক না বে ঠিক আল্লাহর পদের কবুল করেন